ওয়েলকাম টু স্পাইস বক্স। আজকের রেসিপি হলো ওয়াড়ারি মাটন কারি, আর এই রেসিপিটা আবার মহারাষ্ট্র থেকে। এবার দেখা যাক এর জন্য কি কি দরকার। আমার কাছে আছে 250 গ্রাম মাটন, যা আগে থেকে রান্না করে রেখেছি, আর তার বেঁচে যাওয়া জলটাও আছে। এটা হচ্ছে কুচুনো পেঁয়াজ, এটা হলো আদা রসুন আর জিরের পেস্ট যাকে বলে কিউমিন সিড, শুকনো নারকেলের গুঁড়ো, এটা হলো পোস্ত বা পপি সিড যেগুলো আমি জলে আগে থেকে ভিজিয়েছিলাম, লম্বা করে কাটা পেঁয়াজ, বাদাম, এটা কাসুরি মেথি যেটা শুকনো হয়, বেসন আপনারা রেডিমেড দোকানে পাবেন, এটা হলো বাজরার আটা যাকে মিলেট বলে, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এটা হলো ধনে গুঁড়ো, এটা হলো কালো মশলা যেটা দোকানে রেডিমেড পাওয়া যায়, এটাকে বলা হয় কাড়া মশলা, এটা হলো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা গরম মশলা গুঁড়ো, নুন, সামান্য ধনে পাতা গার্নিশের জন্য, জল দরকার মতো, আর তেল। প্রথমে শুরু করব পেস্ট বানানো থেকে। অল্প তেলে পেঁয়াজ দিয়ে ব্রাউন করে ভেজে ফেলব। একটা তাওয়া নেব যার বটমটা ফ্ল্যাট, লম্বা করে কাটা পেঁয়াজ ভালো করে ভাজব যতক্ষণ না ব্রাউন হয়। যেই দেখবেন যে পেঁয়াজ ব্রাউন হতে শুরু করেছে, তার মধ্যে নারকেল গুঁড়ো গুলো দিন। মোটামুটি 1 চামচ শুকনো নারকেল গুঁড়ো দেব। এর মধ্যে এবার বাদাম দিয়ে দেব, 1 থেকে 2 চামচ বাদাম দিলাম। যদিও বাদামগুলো আগে থেকে ভাজা, আর একটু নাড়াচাড়া করে নিই তেলে। ওকে, এবার গ্যাস অফ করব আর এটা ঠান্ডা হতে দেব। অল্প জল দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। এবার মিক্সারের বাসনে তার মধ্যে ওই নারকেল, বাদাম আর পেঁয়াজ ভাজা দেব, আর তার সঙ্গে আরও কিছু মশলা দিচ্ছি। জলে ভেজা পোস্তদানা আর তার সঙ্গে বেশ কয়েকটা ধনে পাতা আর কাসুরি মেথি নিয়ে নিলাম, মোটামুটি 1 চামচ। এবার এটাকে গ্রাইন্ড করা যাক। ওকে, এটা হয়ে গেছে। এবার এটা বার করি। এবার আমি গ্যাসটা জ্বালাবো। একটা প্যান নিয়ে তাতে খানিকটা তেল নিলাম। তেল গরম হয়ে গেলে কুচুনো পেঁয়াজ, পেঁয়াজ যতক্ষণ ভাজবো যতক্ষণ না এটা গোলাপি হয়ে নরম হয়ে যায়। যেই না পেঁয়াজ গোলাপি হতে শুরু করবে, তার মধ্যে আদা রসুনের পেস্ট আর তার সঙ্গে জিরে পেস্ট 2 চামচ ভর্তি করে নেব। খুব ভালো করে ওগুলোকে মিক্স করব। যখনই আমি ভাজা আদা রসুনের গন্ধ পাবো, তখন আমি সেই সবুজ মশলা যেটা বানিয়েছিলাম ওটা দেব ওর মধ্যে। প্রায় 4 চামচ পুরো বাটির মশলাই দিয়ে দিলাম। এবার এটা নাড়াচাড়া করব। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ। এটা একটু ঝালঝাল মশলাদার হবে, তাই 2 বড় চামচের লঙ্কা গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। এখন দিচ্ছি মোটামুটি 1/2 চামচ বেসন বা রোস্টেড ছোলার ডালের গুঁড়ো, একই পরিমাণের বাজরা বা মিলেট পাউডার। ভালো করে নাড়তে হবে যাতে গোটা না হয়। এটা রান্না করার সময় এক অদ্ভুত সুন্দর গন্ধ পাওয়া যাবে। এবার দেব ধনে গুঁড়ো 1/2 থেকে 1 চামচ, জিরে গুঁড়ো যেটাকে কিউমিন পাউডার বলে সেটাও 1/2 চামচ, এটা হলো কালো মশলা মোটামুটি 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 থেকে 1 চামচ, নুন। এবার মশলাটা ধরে ধরে ভাজতে হবে যাতে জ্বলে না যায়। এবার আমি সেদ্ধ করা মাটনটা এর মধ্যে দেব। এটা শুদ্ধ জলে সেদ্ধ করা, কোনো মশলা দেওয়া হয়নি। এবার এই মশলার মধ্যে মাটনটাকে ভালো করে নাড়িয়ে নেব, পুরোটা যেন লেগে যায়। মাঝে মাঝে একটু একটু সেদ্ধ জল দিতে পারি যখন প্রয়োজন হবে। যদি একটু বেশি ঝোলঝোল বানাতে চান তাহলে একটু জল দিতে পারেন, আর নয়তো দেবেন না। এই গ্রেভিটা একটু থকথকে হবে, কারণ এর মধ্যে আছে বাদাম, এর মধ্যে আছে বাজরার আটা, বেসন আছে, এগুলো সব ঘনত্ব নিয়ে আসে। এবার আমি ভালো করে ঢাকা দিয়ে এটাকে আরেকটু রান্না করব। মাটন অলরেডি সেদ্ধ, তাই বেশি টাইম লাগবে না। দেখতে পাচ্ছি গ্রেভিটা ফুটছে, একটু চেক করে দেখি। গ্যাস বন্ধ করে দেব, কারণ রান্না তৈরি। একদম অন্য ধরনের মাটন কারি তৈরি হয়েছে।
যার নাম হলো ওয়াড়ারি মাটন। এটা মহারাষ্ট্রের ডিশ। এর উপর ধনে পাতা দিয়ে গার্নিশ করলাম। এই তৈরি হয়ে গেছে ওয়াড়ারি মাটন। আপনারা এটা খেতে পারেন ভাকরি বা চাপাটি বা মহারাষ্ট্রিয়ান বড়ের সাথে। এটা সার্ভের জন্য রেডি।